মার্গারিটাত চোরাং কয়লা ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে। আরক্ষী আটক করিলে ডাম্পারখনের চালকজনক। জব্দ করা ডাম্পারখনের নম্বর হয়েছে AS067985। মার্গারিটাত চোরাং কয়লা ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে আর আরক্ষী আটক করিলে ইতিমধ্যে ডাম্পারখনের চালকজনক। আর জব্দ করা ডাম্পারখনের নম্বর হয়েছে AS067985। মার্ঘেরিটা আরক্ষী প্রশাসনে আজি পুৱতি নিশা এখন অবৈধভাবে আহি থকা অবৈধভাবে বিভিন্ন ভাটাসমূহলৈ কয়লা ইটা ভাটাসমূহলৈ কয়লা প্ৰেৰণ কৰি থকা অৱস্থাত এখন ডাম্পাৰ গাড়ী মার্ঘেরিটা আরক্ষী প্রশাসনে জব্দ কৰিছে। আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো পোনপ্ৰথমে মার্ঘেরিটা আরক্ষী প্রশাসনক যে তেওঁলোকে খুব সবল স্থিতি লৈছে। আৰু এই যে উত্তৰ পূব কয়লা ক্ষেত্ৰ আজি দীর্ঘদিন ধৰি বন্ধ হৈ আছে, তাৰ পাছতো কাৰ স্বত্বচাৰী ইয়াত আচলতে কাৰ নেতৃত্বত এই ধৰণে অবৈধভাৱে চোৰাং কয়লা সৰবৰাহ হৈ আছে, ইয়াৰ উচিত বিচাৰ হ'ব লাগে। কিয়নো উত্তৰ পূব কয়লা ক্ষেত্ৰ বন্ধ হৈ থকাৰ সময়ত আমি সমগ্ৰ মাৰ্ঘেৰিটাবাসী ৰাইজে সেইখন মুকলি কৰি দিবলৈ দাবী জনাইছোঁ। কিন্তু উত্তৰ পূব কয়লা ক্ষেত্ৰ খোলাৰ পৰিৱৰ্তে এই ধৰণৰ অবৈধভাৱে যদি চোৰাং কয়লা সৰবৰাহ হৈ থাকে, ই সমগ্ৰ মাৰ্ঘেৰিটা অঞ্চলটোৰ বাবে এক বেয়া প্ৰভাৱ পেলাই আনিব। আৰু আমি কম মাৰ্ঘেৰিটা আৰক্ষী প্ৰশাসনক আপোনালোকে এক উচিত সিদ্ধান্ত গ্ৰহণ কৰি উক্ত ডাম্পাৰখনৰ চালককে আৰম্ভ কৰি মালিকক আপোনালোকে কৰায়ত্ব কৰক।